যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাময়িকী ফোর্বসের করা 2022 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায় 42তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তালিকার 43তম স্থানে ছিলেন তিনি। ফোর্বস উল্লেখ করেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এতে আরও উল্লেখ করা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চয়তার মতো বিষয়গুলোতে তিনি আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে চলেছেন শেখ হাসিনা। ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাময়িকী ফোর্বসের করা 2022 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায় 42তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তালিকার 43তম স্থানে ছিলেন তিনি। ফোর্বস উল্লেখ করেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এতে আরও উল্লেখ করা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চয়তার মতো বিষয়গুলোতে তিনি আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে চলেছেন শেখ হাসিনা। ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাময়িকী ফোর্বসের করা 2022 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায় 42তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তালিকার 43তম স্থানে ছিলেন তিনি। ফোর্বস উল্লেখ করেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এতে আরও উল্লেখ করা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চয়তার মতো বিষয়গুলোতে তিনি আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে চলেছেন শেখ হাসিনা। ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাময়িকী ফোর্বসের করা 2022 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায় 42তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তালিকার 43তম স্থানে ছিলেন তিনি। ফোর্বস উল্লেখ করেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এতে আরও উল্লেখ করা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চয়তার মতো বিষয়গুলোতে তিনি আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে চলেছেন শেখ হাসিনা। ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।